হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সব ভালোই আছো, সুস্থ আছো। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা ভাবছো এতদিন ধরে কেন ভিডিও আসছে না? অ্যাকচুয়ালি অনেক সমস্যার মধ্যে পড়ে গেছি একটু। তোমরা যে দেখেছিলে যে দোকানটা আমার হাই রোডের পাশে, ওটা রাস্তা চওড়া হওয়ার কারণে ওটা ভাঙা পড়ে গেছে অনেকটাই। তো সাজানো গুছিয়ে, একদম সাজানো গোছানো যেটা ছিল পুরোপুরি এলইডি লাইট দিয়ে সাজিয়েছিলাম, অনেক সুন্দর করে করেছিলাম, তো পুরোপুরি ওটা বন্ধ হয়ে গেছে। তো রাস্তা চওড়া হওয়ার কারণে ওটা তো ভাঙা পড়েই গেছে। তো এখন কি করব কি করব অনেকদিন ধরেই ভাবছিলাম। তো দোকানের সেলটাও অনেকটা ডাউন হয়ে গেছে, যে পাস্তা টাস্তা এগুলো বানাবার ছিল, এগুলো বানাতে এখন পারছি না। এমনিও মানে যেহেতু ওপরটা খোলা পুরো, ওটা সরকারি জায়গায় ছিল আর দোকানটা তো ছোট একটুখানি, ওখানে শুধু মালটা রাখা যেত শুধু। তো সেই জন্য চিন্তা করেছি যে অন্য একটা কিছু করতে হবে। তো তোমরা আগের ভিডিওতে দেখেছো আমার বিরিয়ানির দোকান, তো বিরিয়ানির দোকানটা আবার নতুন করে ভাবছি চালু করব। তো দোকান বলতে মানে দোকানটা নয়, একটা ঠেলা গাড়ির মধ্যে বাড়িতে বিরিয়ানি বানিয়ে নিয়ে গিয়ে ওখানে গিয়ে বিক্রি করা হতো। তো এখন সেই জিনিসটা আবার শুরু করছি। ওটা হচ্ছে আমাদের এখানে একটা জায়গা আছে স্টেডিয়াম বলে, স্টেডিয়াম মাঠ। হ্যাঁ, তো ওই সেইখানে আমি দোকানটা ওই ওখানেই থাকে, বাড়ি থেকে বানিয়ে নিয়ে গিয়ে টোটো করে মালটা নিয়ে যাই, ওখানে বিক্রিটা করা হয়। তো এই কারণের জন্য অনেকদিন ওটা নতুন নতুন শুরু করেছি, এক সপ্তাহ 10 দিন হবে, খুব বেশি এক সপ্তাহই হবে, 10 দিন এখনো হয়নি। তো সেই জন্য কোনো ভিডিও আসছিল না এতদিন ধরে, তো একটু টেনশন একটু চাপেতেই ছিলাম। তো তোমাদেরকে দেখাবো সেই জায়গাগুলো, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে আশা করছি। অনেকদিন ধরে একটু নতুন এক্সাইটিং কিছু নিয়ে আসছি। তো আজকে সকালবেলা, এখন বাজে কটা, সকাল নয়, এখন দুপুর 1:30 বাজে প্রায়। তো আমার মোটামুটি সকাল থেকে খুবই প্রেশার ছিল, সকাল 7টার সময় উঠে বাজার করে সব কিছু করে রান্না করে কমপ্লিট এখন হয়ে গেছে, নিজেরও চান খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন যাব বিরিয়ানি নিয়ে টোটোতে তুলে সোজা দোকানের দিকে যাব। চলো দেখতে থাকো। তো তোমরা দেখতে থাকো বিরিয়ানিটা এখন যেটা বানাচ্ছিলাম এখন ওটা ভাপানো হচ্ছে। তো চলো আসো। এই দেখো বিরিয়ানি, জল পুরো টিনেই গেছে। আহা, বিরিয়ানি এখন, এই বিরিয়ানিটা রেডি হয়েই গেছে। এটাকে নিয়ে টোটোতে তুলবো, সব মাল তুলবো, তুলে তারপর চলে যাব সোজা দোকানের দিকে। চলো দোকানের দিকে গিয়ে দেখা হচ্ছে। ব্যাগটা নিতে হবে, সব কিছু নেওয়া হয়েছে। ব্যাগের চেনটা গেছে কেটে, কালকেই কেটেছে। দেখো বন্ধুরা, এই দোকানে এখন আমি লাগিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমার দোকান, ছোট্ট ঠেলার মধ্যে এটাই হচ্ছে আমার দোকান। তো ওই হাই রোডের দোকানটা, ওটা তো ভাঙা পড়ে গেছে। এই হচ্ছে দোকান, এটা হচ্ছে হাওড়া ডুমুরজলা। এই দেখো সুন্দর রাস্তার পাশে দোকান, আর এখানে যেসব আইটেমগুলো পাওয়া যায় তোমাদের দেখাচ্ছি একবার। এই দেখো ফ্রাইড রাইস আর চিলি চিকেন, পোলাও, চিকেন কষা। এইদিকে বাংলায় লেখা আছে কম্বো, ফ্রাইড রাইস, চিলি চিকেন, পোলাও, চিকেন কষা, চিকেন বিরিয়ানি 70 টাকা, এটা আমারই হাতের বানানো বিরিয়ানি। আর এদিকে আছে, এই হচ্ছে বাসন্তী পোলাও,
ফার্স্ট ক্লাস বাটি, আর এই হচ্ছে চিকেন কষা, একদম সুন্দর পিস, ঠিক আছে? এই চিকেন কষা আর এই হচ্ছে বিরিয়ানি, দেখো এই হচ্ছে আমার ছোট্ট দোকান। এই গাড়িটা এখানেই রেখে যাই, আর এখানে ইলেকট্রিকের ব্যবস্থা নেই, সেই জন্য এই ব্যাটারিতে লাইটগুলো জ্বালানো হয়। এখানে লাইট লাগানো আছে, রাতের বেলা এই লাইটগুলো জ্বলে, এই লাইটগুলো। এই হচ্ছে বিরিয়ানি পোলাও এসবের বক্স, এবং ফুল বক্সেই দেওয়া হয়। সকাল থেকে এই হচ্ছে আমাদের রাজ্যের সিএম যে আছেন মমতা ব্যানার্জি, ওনার এই হেলিকপ্টারটা, এই হেলিকপ্টারটা এখানেই নামানো হয়, আমার দোকানের সামনেই একদম। এখন এটা চলে যাচ্ছে ওনাকে নামিয়ে। দেখো দুটো দাদা চলে এসছে, দেখেছ? এই দাদারা হচ্ছে আমার কাস্টমার। দেখো কি সুপার বাইক নিয়ে এসছে দুজনে, কাওয়াসাকি। এখন বাজে ঘড়িতে প্রায় 4টে, আর মোটামুটি মাল অনেকটাই শেষের দিকে, একটু লেট হয়ে গেছে আসতে, দুটোর সময় এসেছি দুপুরবেলা। তো এখন একটু অল্পই আছে মাল, যেমন তোমাদেরকে দেখাচ্ছি ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা আজকে তো হয়নি, আজকে পোলাও আর চিকেন কষা হয়েছে, আর বিরিয়ানি। হ্যাঁ না, আমার ব্লগে চলে আসবে তোমরা না। RPM 13 সুপার বাইক। এবার বিরিয়ানি হাঁড়িটা ঠান্ডা হয়ে গেছে একটু, এটাকে গরম করতে হবে, সেই জন্য এখন এই লাল কাপড়টা এখানে আবার লাগিয়ে স্ট্যান্ডের উপর রেখে স্টোভটা নিচে হালকা করে জ্বালিয়ে দেবো, তো তারপর হালকা হালকাভাবে গরম হয়ে যাবে। এখন একটু অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে, সেই জন্য ব্যাটারিটা কানেকশানটা লাগিয়ে দিই, তাহলে আলোটা জ্বলবে, আলোটা না জ্বললে তো অন্ধকার লাগবে, সেই জন্য এই টোটোর ব্যাটারিটা অ্যারেঞ্জ করেছি। এখন এটা দিয়েই লাইটটা জ্বালাবো, তো এই এখন লাইটটা জ্বালাবো, কানেকশানটা এটা লাগাই, প্লাস মাইনাসের ব্যাপার আছে, অনেকদিন করিনি তো একটু ভুলে গেছি। তো বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও, একটু কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে দাও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।